আসসালামু আলাইকুম, লাইজু মাহমুদ ব্লগ থেকে সবাইকে স্বাগতম। ব্লগটি দেখার আগে অবশ্যই আমার পেজে যাবেন এবং একটা লাইক ফলো করতে ভুলবেন না। দেখেন নিহাল কেমন পোজ নিচ্ছে। আজকে নিহালের সেন্ট জোসেফ স্কুলে ভাইবা, আমি তাকে রেডি করে দিলাম। এখন সে দাঁড়িয়ে দেখছে সব ঠিকঠাক আছে কিনা। তো এখন আমরা বের হব। এই ব্লগটা যখন আমি আপলোড দেবো ততক্ষণ হয়তো নিহালের পরীক্ষা শেষ হয়ে যাবে। তো সবাই নিহালের জন্য অনেক কিছু দোয়া করবেন, যেন ভর্তি ভাইবে উত্তীর্ণ হয়ে পরবর্তী রিটেন পরীক্ষায় সে অংশগ্রহণ করতে পারে। আমরা এখন রিক্সায় উঠে গেলাম এবং স্কুলের দিকে যাওয়া শুরু করলাম। আজকের ট্যুরটা অনেক ফ্রি, আমার মনে হয় আমরা খুব তাড়াতাড়ি স্কুলে পৌঁছে যাব। আমি হাতে খুব বেশি সময় নিয়ে বের হইনি, কারণ আজকে বাইরে অনেক রোদ। এত রোদের মধ্যে বাইরে দাঁড়িয়ে থাকাও বিরক্তিকর। সো আমরা স্কুলের খুব কাছে চলে আসলাম, এখনই নেমে যাব। আমরা ভুলক্রমে সেকেন্ড গ্রেডে নেমে গেলাম, তো ফার্স্ট গ্রেডের দিকে আমরা এগোচ্ছি, যেটা খুব কাছেই। তো ওখানে গিয়ে যেটা দেখলাম সেটা হচ্ছে ওরা একটা বাচ্চার সাথে একটা করে গার্ডিয়ান ভিতরে নিচ্ছে, যেটা আমার খুবই পছন্দ হয়েছে। কারণ এমন একটা পরীক্ষায় তার উপর হচ্ছে অচেনা একটা পরিবেশে যদি বাচ্চা একরে একা ভিতরে যেত, হয়তো বা তারা একটু আনিজি ফিল করতো বা অসহায়ত্ব ফিল করতো, যেটা এখন আর হবে না। তো আমরা গার্ডিয়ানরা সব দাঁড়িয়ে থাকলাম, ওরা বাচ্চাদের সামনে বিশাল অডিটোরিয়ামে নিয়ে গেল এবং সেখানে খুব সুন্দর করে বাসন অনুযায়ী দাঁড় করিয়ে দিল এবং প্রত্যেকের পাইল চেক করতে থাকলো যে সব কাগজপত্র ঠিকঠাক আছে কিনা। এবং সব কিছু শেষে তারা গার্ডিয়ানদের বিনীতভাবে অনুরোধ করলো যেন গার্ডিয়ানরা সবাই তাদের আসনে এগিয়ে বসে। তো খুব সুন্দর গার্ডিয়ান আসন দেয়া আছে, বিশাল গার্ডিয়ান আসন। সবাই আমরা ওখানে গিয়ে বসে পড়লাম এবং অপেক্ষা করতে থাকলাম কখন বাচ্চারা পরীক্ষা দিয়ে ফিরে আসবে। অধীর আগ্রহে সবাই অপেক্ষা করা শুরু করলো কখন তাদের বাচ্চারা বের হবে এবং বের হয়ে বলবে মা পরীক্ষা অনেক ভালো হয়েছে। এটাই সব আমার কাছে অনেক আনন্দের বিষয়। তো সবাই আমাদের বাচ্চাদের জন্য অনেক অনেক দোয়া করবেন, যেন বাচ্চারা তাদের সামনে খুব সুন্দর একটা ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে পারে। আর সবাই আমার ব্লগ চ্যানেলটি অবশ্যই লাইক ফলো দিয়ে আমার সাথেই থাকবেন। ধন্যবাদ।